হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে যেহেতু আমি বাড়িতে নেই, সেহেতু মাইকটা ক্যারি করা হচ্ছে না আর কি। তো ফাইনালি টেক্কার টিজারটা এসে গেছে, যেটা সম্বন্ধিত ব্যাপারে ভাবলাম যে কথাটা বলাই যেতে পারে। তো প্রথম কথা, আমার ব্যাপক লেগেছে টিজারটা। মানে শুধুমাত্র দেবকে একটা আজ পর্যন্ত লাস্ট 3 বছরে দেবের যেরকম ছবি আমরা দেখেছি, সেখানেতে দেব খুব জায়গা করে দিয়েছে অন্য অন্য মানুষদের অভিনয় সত্তাটাকে দেখানোর। যেমন সেই মানুষগুলো খুব ভালো ভালো পারফর্মার, কিন্তু তারা সেরকম লেভেলের স্পেস পায়নি, কিন্তু দেব কিন্তু নিজের ছবিদেরকে তাদেরকে ইকুয়ালি সেই অভিনয় সত্তা দেখানোর স্পেস দিয়েছে। এবং সেই লোকগুলো দারুণ লেভেলে পারফর্ম করেছে এবং ছবিগুলো দারুণ দারুণ কিন্তু সাকসেসফুল হয়েছে। এবার কিন্তু টেক্কার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানের মূল যে অভিনয় সত্তা দেখানোর, যার প্রধান যেটা প্রাথমিকভাবে যে নিজেকে একদম হাইলাইটের মধ্যে রাখছে, সেটা হচ্ছে ইখলাকের চরিত্রে দেবকে আমরা দেখতে পাচ্ছি। দেবকে কিন্তু এখানে দুর্দান্ত লাগছে টিজারটার মধ্যে, এবং দেবের সত্যি করে অভিনয়ে দেবকে আমরা আবার ফিরে পেতে মানে দেখছি আবার ফিরে পেতে। কারণ লাস্ট আমি দেবের এমন ছবি দেখেছিলাম যেখানেতে বুনোহাঁস বলে যে ছবিটা, সেখানে কিন্তু তার ক্যারেক্টারটা যেরকম ছিল, পারফরমেন্স ব্যাপক ছিল, এবং এর সাথে সাথে কাছের মানুষেও কিছুটা পারফরমেন্স খুব ভালো ছিল। এবং প্রত্যেকটা ছবিতে একটা পারফরমেন্স বেস কিন্তু ভালো হলেও এই কাজটা কিন্তু দারুণ হতে চলেছে। মানে এই কাজটার মধ্যে যেখানেতে তার পারফরমেন্স থেকে শুধুমাত্র জাজ করা যাবেই না, তার পারফরমেন্স যেখানে ব্যাপক, এবং এর সাথে সাথে টিজারটা যেভাবে স্টার্ট করা হয়েছে, যেখানে রুক্মিণীর ক্যারেক্টারটা সে এই কেসটা ইনভেস্টিগেট করতে আসছে, এবং সে কেসটা যখনই ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকছে, তখন সে দেবের সম্বন্ধে যে পুরোপুরি যে আইডেন্টিফিকেশান, যেটা একটা ইন্ট্রোর মধ্যে রাখা হয়েছে যে একটা 35-40 বছরের ছেলে, সে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে, এবং সে একটা জায়গাকে হাইজ্যাক করছে, এবং সেখানের মধ্যে তার কিছু দাবি রাখছে, এবং তার হাতে সেই বাচ্চা মেয়েটা আছে যাকে সে যখন হোক মেরে দিতে পারে। এবার যদি তোমরা পোস্টারগুলো বা টিজারটা যদি থ্রু আউট যদি পুরো ভালোভাবে ফলো করো, তাহলে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে যে বাচ্চা মেয়েটার কিন্তু মুখের মধ্যে কোথাও কিন্তু ওই ভয়টা নেই, যেখানে যখনই গানটা তার মাথার মধ্যে আছে ভয় কিন্তু নেই। এর মানে হচ্ছে ইখলাকের যে চরিত্রটা, সে চরিত্রটা কোথাও গিয়ে সে বাচ্চা মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করে নিচ্ছে এই ছবির মধ্যে, আমরা দেখতে পাবো সেটা আগামী দিনে। কিন্তু সেই চরিত্রটা তাকে শুধুমাত্র ইউজ করছে এই কারণে যে এই যে বেকারত্বর মধ্যে পড়ে আছে মানুষজন, তো তার জন্য তার ক্যারেক্টারটা যে এনজাইটি ডিপ্রেশনের মধ্যে আছে, সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে কিছু দাবি রাখছে সিস্টেমের কাছে। তো সেখানে রুক্মিণীকে এইভাবে প্রেজেন্ট করা, সেটা কিন্তু ব্যাপক। বিশেষ করে এখানে তোটারায় চৌধুরী এবং পরাণ বন্দ্যোপাধ্যায় দুজনের ক্যারেক্টারগুলোর যে কী উদ্দেশ্য থাকতে চলেছে সেগুলো সামান্য দেখিয়েছে। এর সাথে সাথে এই এই টিজারের আরেকটা যাকে ঝলক দেখানো হচ্ছে সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জিকে 2-3টে জায়গায় তার যে ক্যারেক্টারটার মধ্যে ট্রান্সফরমেশান আছে, একটা জায়গায় তাকে ভেঙে পড়তে দেখা যাচ্ছে, এবং আরেকটা জায়গায় কিন্তু সে এই জিনিসটাকে লিড করছে, এবং সে কোথাও গিয়ে ইরার ক্যারেক্টারটাকে মানে সে পুলিশের চরিত্রটাকে বলছে যে কী হচ্ছে না হচ্ছে এবং এই মুহূর্তে আমাদের কী করা উচিত। এবং কিছু কিছু জায়গায় থ্রু আউট টিজারটার মধ্যে যেভাবে এডিটিং করা হয়েছে, দেবের এক্সপ্রেশন, দেব স্ক্রিম করছে চেল্লাচ্ছে ওই পোর্শনটা, বা টিজারটার মধ্যে দুটো এরকম জায়গা থাকবে যেখানে দেব গানটা নিয়ে এগোবে এবং ওখানটা পুরো ব্ল্যাক আউট হয়ে যাবে ওই জায়গাটা, যেটা KGF ইউজ করা হয়েছিল। তো টিজারটা ব্যাপক স্কেলে বানানো, এবং যারা এই ছবিটা নিয়ে সন্দেহ করছিল না যে বিগেস্ট থ্রিলিং কিসের বিগেস্ট থ্রিলিং, তো আজকে কিন্তু ফাইনালি এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে খাদান ছবিটা কিন্তু মানে শুধু ট্রেলার ছিল, টেক্কা কিন্তু এবার সিনেমা আসতে চলেছে। মানে খাদান নিয়ে অনেকে এক্সাইটেড ছিল, যে ভাবছিল যে খাদান আসবে এবং খাদান থেকেই মানুষের দেখা শুরু হবে দেবের ছবি, কিন্তু তা নয়। দেব কিন্তু তার প্রত্যেকটা ছবিকেই তার প্রায়োরিটির মধ্যে রাখে, এবং এই ছবিটা কিন্তু যে স্কেলের মধ্যে বানানো, এবং স্পেশালি ওই শটটা যেখানে দেব পিছনে ঘুরে দেখে এবং উপর থেকে সব যারা পুলিশের লোক আছে তারা কিন্তু ওই বিল্ডিংটায় বাচ্চাটাকে রেস্কিউ করতে আসছে, তো ব্যাপারটা যে স্কেলটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু অনেক বেশি, এবং ছবিটা থ্রিলিংয়ে বেশি। এবং এইটা প্রি প্ল্যান না, এটা দেব নিজে থেকে করছে সেই জিনিসটা এখনও দেখার, এবং দেবকে কিন্তু ব্যাপক লাগছে, তার পারফরমেন্স দুর্দান্ত। আমার পার্সোনালি টিজারটা বেশ ভালো লেগেছে। তোমাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।